যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করব, যারা বাঁচবে তারা সংগ্রাম করব, এই শাহীন জাহানের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করবে। কুঠাবিরোধী আন্দোলনকে ঘিরে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে যে বার্তা দিলেন শায়েখ মুফতি ফয়জুল করিম চরমোনাই, এই কনফারেন্সটা করেছে কুঠাবিরোধী আন্দোলনে যত ভাই এবং বোন শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতে একটা কনফারেন্স করেছে, সেখানে সে ছাত্রদেরকে অগ্নিঝরা বক্তব্য দিয়ে যে বার্তা দিলেন সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনাদের সকলের জানা দরকার এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানানো দরকার। এই ভিডিওর ভিতরে আপনি বিস্তারিত সমস্ত বিষয় জানতে পারবেন যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন। যাই হোক দর্শক, তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তার আগে আরেকটা কথা বলি, তাদের রুহের মাগফিরাতে যেহেতু ভিডিওর শেষে দোয়া করা হয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই দোয়ায় শরীক হওয়ার সুযোগ করে দিবেন। তো চলুন শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেব কি বলেছে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে, তার কি কোনো কর্মসূচি আছে কিনা বা কোন পদক্ষেপ সে গ্রহণ করতে বলেছে সে বিষয়টা বিস্তারিত জানবো তার মুখ থেকে। তো চলুন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলুন ভিডিওটি দেখে আসি। শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আয়োজন। তারা কেন শহীদ হয়েছেন, তাদেরকে কেন হত্যা করা হয়েছে, তাদের দাবি কি ছিল, এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি। তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন, কোটা থাকবে না, কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। 56% কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে, চিন্তা করা যায়। কোন কোন ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি, এর কারণটা কোথায়, এর কারণটা কি? একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দগি পড়াশোনা করবে, মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না, এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে? এই কোটা কি? এই কোটা হলো, এই কোটার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম। আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি, সব জায়গায় আওয়ামী লীগ, সব জায়গায় ছাত্রলীগ, সব জায়গায় দলীয়করণ। বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই। চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে, এর দাদা কি করছে, এর তালুই কি করছে, এর খালু কি করে, এর দুলাভাই কি করে। যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা চাকরি হয় না। এটা কি দেশ, এ দেশ হতে পারে? আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে, মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না। আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না, আগ্নি অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, কিচ্ছুই ছিল না। সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও, অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে। এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচয়ের মধ্যে গুলি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে। এই গুলির টাকা কার ছিল? ওই আবু সাইদের টাকা ছিল, ওই আবু সাইদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাইদের বুকে বিদ্ধ করা হয়েছে। আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয়, পুরুষ নিরাপদ নয়, মহিলারাও নিরাপদ নয়, তাদের ইজ্জত নিরাপদ নয়, টাকা নিরাপদ নয়। আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে, নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি দেখেছেন, নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে। আপনি কি দেখেছেন, আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, বিকলাঙ্গ করা হয়েছে, হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে। আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য,
আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না, ওদের উপরে গুলি চালাতে পারে না। প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে তারা গুলি চালায়। আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে, জালেম হয়ে গেছে। সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না, মনে হয় যেন মানুষ নয়, সবাই জানোয়ার। এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ নয়, বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ নয়। শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না? আমরা শুনব না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে, আমরা খুনি শেখ হাসিনাকেও ওই মসনদ থেকে নামাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার, এই খুনি সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রভার আমার, আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, এমন জায়গায় চলে গেছি, ব্যাক করার কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি জানো, যদি আন্দোলন বন্ধ করে দাও, হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ খুন হবে, ব্যাক করার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই স্পেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন, হয়তো বিজয় অর্জন করো, শত্রু মোকাবেলা করো, অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত, সামনে অগ্রসর হওয়া ব্যতীত, মোকাবেলা ব্যতীত, বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো বিজয় হবে, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মারা যাবে। এই আন্দোলন এখানে শেষ না। যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও, রাস্তা ছেড়ে দাও, রাজপথে উঠে যাও, তাহলে সরকার কিন্তু উঠবে না, এবং মামলা শুরু হবে, হামলা শুরু হবে, নির্যাতন শুরু হবে, হাজার 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 মানুষকে গুম করা হবে, খুন করা হবে, পঙ্গু করা হবে। সেই সময় আসতেছে দুটাই, দুটাই, হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করব, যারা বাঁচবে তারা সংগ্রাম করব, এই শাহীন জালিমের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করবে। প্রভার আমার, আজকে দেখেছেন, আজকে পত্রিকায় আসছে, আজকে পত্রিকায় আসছে পিচ্চুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে, আজকে পত্রিকায় দেখেন, পত্রিকায় দেখেছি। অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা, সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে, তা কত মানুষ মারা গেছে আমি জানি না। যদি মানুষ মারা যায় একজন, সেখানে পঙ্গু হয় কতজন, আহত হয় কতজন? আজকে হাজারো মানুষ আহত হয়েছে, চিকিৎসা করতে পারে না, হসপিটালে গেছে চিকিৎসার জন্য, সেখানে পুলিশের ডাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে, চিকিৎসা করতে পারেন, সেখানে অ্যারেস্ট হয়, তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায়, আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে, হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে,
হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে, আবু সাইয়্যিদ আজকে দুনিয়ার মধ্যে নেই, নশীদিত আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদত বরণ করেছে গতকালকে, এই শাহাদতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো কেউ বাঁচতে ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না, মরবো রাস্তায় মরবো, কুকুরের মতো শৃঙ্গারের মতো গর্তে মারা যাবো না ইনশাআল্লাহ। আমার ভাই শাহাদাত বরণ করেছে নারায়ণগঞ্জে, হাজার আমার ভাই আহত হয়েছে, হাজারো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে হাজার মানুষ, না এই জালেম শাহির মাসনাদকে তসনাদ করার পর্যন্ত, এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানোর পর্যন্ত, এই মুদির দালালকে মুদির গোলামকে মাসনাদ থেকে নামানোর পর্যন্ত রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, যদি মরার জন্য ঐক্য হও কেউ মরবে না, আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না, খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করবে, দুটাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই, হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা শাহাদাত বরণ করব। যারা আজকে মারা যায়, মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আপনার জমিন আপনার হুকুম ইসলাম হুকুমত কায়েম করে দেন, ইসলাম মুহাম্মদের জন্য সাহাবাই কেরামদের নমুনায় সহিহ ওয়া জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন, মওলানা এই আন্দোলনকে আপনি কবুল করে নেন, আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দেন, আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহ যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন, আল্লাহ যে যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহ জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ জালেমকে আপনি হেদায়েত দিয়ে দেন, যদি ওদের কবরে হেদায়েত না থাকে নমরুদ ফেরাউন সাদ্দাদ আমাদের ধ্বংস করে দেন, ইসলাম মুসলমানদের হেফাজত করেন, এই কাফেলা আপনি কবুল করে নেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন, আরহামনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যাই হোক দর্শক মন্ডলী, শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেবের সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন। তো দর্শক মন্ডলী, তার বক্তব্যটি আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে অবশ্যই এবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।